রামায়ণের রাম হিসেবেই পরিচিত তিনি। রামায়ণের রাম হিসেবে পরিচিত হয়েও ওই মেগা সিরিয়াল শেষের পর তাকে আর সেভাবে দেখা যায়নি টেলিভিশনের পর্দায়। বুঝতেই পারছেন, অরুণ গভীলের কথাই বলা হচ্ছে। রামায়ণ শেষের এত বছর পর যখন টেলিভিশনের পর্দায় হাজির হন অরুণ, সেই সময় ফের বিস্ফোরণ করলেন এই অভিনেতা। তিনি বলেন, রামায়ণের সম্প্রচার শুরু হওয়ার পর তার কাছে বিভিন্ন ধরনের প্রস্তাব আসতে শুরু করে, যার মধ্যে অন্যতম ম্যাগাজিনের ফটোশ্যুটের প্রস্তাব। এ বিষয়ে অরুণ গভীল জানান, রামায়ণের জনপ্রিয়তা যখন হু হু করে বাড়তে শুরু করে, সেই সময় বহু ম্যাগাজিন কর্তৃপক্ষ তার কাছে আসতে শুরু করে। শুধু তাই নয়, ওই সব ম্যাগাজিনের জন্য একটু অন্য রকম ফটোশ্যুট করতে হবে বলে অরুণকে জানানো হয়, যার জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিকও দেওয়া হবে বলে জানানো হয় অভিনেতাকে, কিন্তু সবই তিনি ফিরিয়ে দেন। অরুণ গভীল জানান, রামায়ণে ওই সময় রামের চরিত্রে অভিনয় করছিলেন তিনি। মানুষের ভালোবাসার সঙ্গে এক অদ্ভুত অনুভূতি জড়িয়ে ছিল রামায়ণের চরিত্রদের নিয়ে, যা তিনি ভাঙতে চাননি। অর্থের জন্য ওই ধরনের অশ্লীল ফটোশ্যুট করলে তার ভাবমূর্তি অন্যরকম হয়ে যেত, সেই কারণেই বিপুল অঙ্কের পারিশ্রমিকের হাতছানি ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান অরুণ গভীল। সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হন রামায়ণের রাম, লক্ষণ এবং সীতা, অর্থাৎ অরুণ গভীল, দীপিকা চিখালিয়া এবং সুনীল লহরি। কপিলের শোয়ে হাজির হয়েই পুরনো দিনের স্মৃতিচারণ করেন অরুণ গভীল।